সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা যদি ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা এফডিআর করি, সেই ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট মুনাফা পাবো, সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। সো কথা না বলে চলুন শুরু করছি মূল ভিডিও। তো ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিট এফডিআর, মোদারাফা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এমটিডিআর নামে পরিচিত। মোদারাফা টার্ম ডিপোজিটে আপনারা 1000 টাকা সর্বনিম্ন থেকে শুরু করে এর গুণতিক হারে আপনারা যে কোনো অ্যামাউন্ট আপনি জমা রাখতে পারবেন। টাকা জমার কোনো সর্বোচ্চ সীমা নেই, অর্থাৎ গুণতিক বলতে আপনি 1000 টাকা করতে পারবেন, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, এরকম গুণতিক হারে আপনি যে কোনো অ্যামাউন্টই জমা করতে পারবেন। এই টার্ম ডিপোজিটে আপনি 9টা মেয়াদে আপনি বিনিয়োগ করতে পারবেন, 1 মাসের জন্য, 3 মাসের জন্য, 100 দিনের জন্য, 6 মাসের জন্য, 200 দিনের জন্য, 300 দিনের জন্য, 12 মাস, 24 মাস এবং 36 মাস। এরকম আপনারা 9টা মেয়াদে আপনি যে অ্যামাউন্টেরই করেন না কেন, 1000 করেন বা 2000 করেন, আপনি এরকম 9টা মেয়াদে আপনি রাখতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে 1 মাস থেকে শুরু এবং সর্বোচ্চ হচ্ছে 36 মাস পর্যন্ত আপনারা এই মোদারাফা ডিপোজিট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনার অ্যাকাউন্ট করতে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে। সো নাম্বার 1 হচ্ছে সঠিকভাবে পূরণকৃত অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, 2 নম্বর হচ্ছে হিসাবদারি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি যা পরিচিত প্রদানকারী কর্তৃক সত্যায়িত হতে হবে, 3 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অবলিক পাসপোর্ট অবলিক চেয়ারম্যান সনদের ফটোকপি দাখিল করতে হবে, 4 নম্বর হচ্ছে নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা হিসাবদারি দ্বারা স্বাক্ষরিত, অর্থাৎ আপনার নামে যদি অ্যাকাউন্টে ওপেন করেন আপনার যে নমিনি থাকবে তার ছবিতে শুধু আপনি স্বাক্ষর করলেই এটা সত্যায়িত বলে গণ্য হবে, 5 নম্বর হচ্ছে কমপক্ষে 1000 টাকা অ্যামাউন্টে জমা করতে হবে, 5 নম্বর কী হচ্ছে কমপক্ষে আপনি যখন অ্যাকাউন্টটি ওপেন করবেন আপনাকে 1000 টাকা সর্বনিম্ন জমা করতে হবে, 6 নম্বর পরিচিত প্রদানকারী স্বাক্ষর যথাস্থানে থাকতে হবে, পরিচিত প্রদানকারীর স্বাক্ষর যথাস্থানে অবশ্যই থাকতে হবে। এখন আমরা দেখে নেব প্রফিট, আপনি কত মাসের জন্য কত পার্সেন্ট মুনাফা অর্থাৎ সুদ পাবেন সেই বিষয়টি আমি এখন দেখাচ্ছি। সো 1 মাসের জন্য আপনাকে প্রফিট প্রদান করা হবে 3.10% হারে, 3 মাসের জন্য 6.75%, 100 দিনের জন্য 6.75%, 6 মাসের জন্য 6.80%, 200 দিনের জন্য 6.80%, 300 দিনের জন্য 6.85% এবং 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য 6.85%, 24 মাসের জন্য 6.90% এবং 36 মাসের জন্য সর্বোচ্চ 7%। আপনি যদি ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা 3 বছরের জন্য এফডিআর করেন তাহলে আপনার মেয়াদ শেষে আপনাকে প্রদান করা হবে 1 লক্ষ × 7%। আমি আগেই দেখিয়েছি যে 3 বছরের জন্য আমরা যদি 1 লক্ষ টাকা ডিপোজিট করি তাহলে আমাদেরকে মুনাফা প্রদান করা হবে 7% হারে × 3, অর্থাৎ 3 বছরের জন্য 36 মাসের জন্য আপনাকে প্রদান করা হবে 21,000 টাকা। এখান থেকে সরকারি যে ব্যাট রয়েছে 10% এবং 15%, যারা টিন সার্টিফিকেট সাবমিট করবেন তাদের জন্য 10%, আর যারা টিন সার্টিফিকেট সাবমিট করবেন না তাদের জন্য 15%। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।